আমাদের আজকের আলোচ্য বিষয় অন্তরীকরণ সম্পর্কিত। তো ইতিপূর্বে আমি অন্তরীকরণের বেশ কিছু বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করেছি। তো শুরুতেই দেখো, এখানে 6 নম্বর যে অঙ্কটি রয়েছে, এই অঙ্কটি মূলত ঘাতের সূত্রের সাহায্যে তোমাদেরকে করে দেওয়া হয়েছে। তো আমি যদি অঙ্কটি তোমাদের একটু বুঝিয়ে দেই, তাহলে দেখো এখানে কি রয়েছে। শুরুতে কিন্তু আমাদের এরকম দেওয়া থাকবে যে ওয়াই ইকুয়াল x^8 প্লাস এক্স এর উপরে কিউব ডিভাইডেড বাই কত থাকবে, x^4। এই অঙ্কটিকেই কিন্তু এই বাম সাইডে 6 নম্বর অঙ্ক যেটি দেখা যাচ্ছে সেভাবেও লেখা যায়, তাই এরা এভাবে লিখে রেখেছে, আমরা এভাবে লিখলাম। তাহলে দেখো আমি দিব ইকুয়াল, বলতো দেখি নিচে এই x^4 x^8-এর নিচেও রয়েছে, এবং প্লাস x³ উপরে, তার নিচে x^4 রয়েছে, অর্থাৎ উপরের যে লব লব দুটো রয়েছে সে দুটো কিন্তু একই হর বিশিষ্ট। ওকে, ওই জন্য আমরা হর দুটোকে আলাদা করে ফেলতে পারি, অর্থাৎ x^4 এবং x^4, এদের লসাগু কিন্তু x^4-ই হয়, অর্থাৎ আমরা কিন্তু এই লাইন থেকে আবার এই লাইনে ফেরত যেতে পারি, তাই এটা লেখা যায় নিঃসন্দেহে। আচ্ছা বলতো দেখি, এখানে x^8 আর x^4 আছে, সেটাকে আমরা এভাবে লিখতে পারি কিনা, 8-4 অবশ্যই লেখা যায়, প্লাস x^ উপরে টাগে লিখতে হয়, তাহলে 3-4, তাহলে আমরা কি লিখতে পারি, x^4 প্লাস আমরা লিখতে পারি x^-1। এই যে ওয়াই ইকুয়াল টু লাইনটি আমাদের এখানে দাঁড়ালো, এটাকে আমরা এখন ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ করব। তাহলে আমরা লিখতে পারি dy/dx = এখানে আমরা d/dx লিখে আমরা কিন্তু এই লাইনটা লিখবো, x^4 প্লাস x^(1), ওকে এটা লিখবো। লেখার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে ইকুয়াল x^4, তার মানে 4টা সামনে আসলো, x এর উপর আমরা কিউব লিখতে পারি, কেননা 4 থেকে 1 বিয়োগ, তারপরে প্লাস উপরে দেখো -1টা সামনে আসলো, x^-1, আর -1 আমরা এভাবে লিখে দিতে পারি, তাহলে ইকুয়াল 4x³ প্লাসে মাইনাসে মাইনাস এক্স উপরে -2। আমরা চাইলে কিন্তু এটাও অ্যান্সার রাখতে পারি, অথবা আমরা করতে পারি কি, 4x³ মাইনাস আমরা 1/x² এই আকারেও কিন্তু অ্যান্সারটাকে রাখতে পারি। তো দেখো এরা কিভাবে অ্যান্সারটি রেখেছে, আমি যদি একটু দেখার চেষ্টা করি, দেখো এরা রেখেছে 4x³ - 1/x², ওকে 4x³ - 1/x² এই আকারে অ্যান্সারটা রেখেছে এরা। 7 নম্বর যে অঙ্কটা রয়েছে, আমি 7 নম্বর অঙ্কটা করছি, তাহলে আমি এখানেই 7 নম্বরটা দিচ্ছি। 7 নম্বর কি দেওয়া আছে, আমরা লিখবো ধরি ওয়াই ইকুয়াল কি লিখবো, x² প্লাস হচ্ছে 1, তারপর হোল স্কোয়ার ডিভাইডেড বাই মূলের ভিতরে 3 এক্স এর উপরে স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা ভাঙিয়ে লিখি, ওয়াই ইকুয়াল টু কি হয়, এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, আমরা কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফেললাম উপরেরটাতে, আর নিচেরটা কি হয়, x^4 উপরে হয় 2, তার নিচে হয় 3। ওকে, এই যে আমাদের এখানে যে জিনিসটি হলো সেটা আমরা কি করব, আমরা ওয়াই ইকুয়াল এই জিনিসটাকে প্রত্যেকটার নিচে দিয়ে দিব। ওকে, তাহলে x^4 ডিভাইডেড বাই এক্স এর উপরে 2/3 প্লাস 2x² এক্স এর উপরে 2/3 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স এর উপরে 2/3, ওকে আমরা এই আকারে লিখতে পারি। এখন কিন্তু আমরা একটা কাজ করতে পারি, ওয়াই ইকুয়াল এই যে 2x, 2x এর মধ্যে 1x, উপরে 4-2/3 এভাবে লেখা যায়, আমরা জানি ভাগ থাকলে বিয়োগ হয়, প্লাস 2x, একটা x লিখলাম, এই 2 লিখলাম, লেখার পরে -2/3, কোনটা, এই যে এখানকারটা মাইনাস করে দিলাম, প্লাস এটা কি হয়, x^-2/3, সরাসরি এটা লিখা যায়। তাহলে ইকুয়াল দিয়ে আমরা পরের লাইনে যদি ক্যালকুলেশনটা করি, দেখো কি দাঁড়ায়, আমরা একটু এখানে দেখে নিচ্ছি, দেখো কি দাঁড়ায় আমাদের, কিন্তু দেখো এইটা সেম লাইন রয়েছে। ওকে, তাহলে আমরা বিয়োগ করে দিব এখানে, তাহলে বিয়োগ করে দিয়ে কি পাই আমরা, ওয়াই ইকুয়াল x^3×12, তাহলে 10/3 প্লাস 2×x^, তাহলে লসাগু হয় 3×2=6, 6 থেকে 2 = 4, তাহলে আমরা লিখতে পারি 4/3, ওকে 3×2=6, 6 থেকে 2 = 4, তাহলে 4/3, আর প্লাস x^-2/3। আচ্ছা বলো দেখি,
এখন এটা ঘাতের নিয়মে করার জন্য রেডি হয়েছে কিনা। অবশ্যই এটা ঘাতের নিয়মে করার জন্য রেডি হয়েছে, তাহলে আমরা এখন এখানে লিখতে পারি dy ডিভাইডেড বাই dx ইকুয়াল dy dx লিখে পুরো এই যে লাইনটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা এখানে তুলে দিতে হবে। তুলে দিয়ে এটার আমাদের এখন অন্তরীকরণ করতে হবে। তো নিশ্চয়ই তোমরা অন্তরীকরণ করতে পারো, এটুকু আমি সাজিয়ে দিলাম। এবারে তোমরা এই জিনিসটা অন্তরীকরণ কিভাবে করা হয়েছে সেটা একটু দেখে নাও। দেখো আমরা আমরা কিন্তু এই লাইন করেছি, এই লাইন লিখেছি, লেখার পরে আমাদের কি হবে, এই যে ডি বাই ডি এক্সটা আছে প্রত্যেকটার সাথে আমাদের এটার সাথে একবার যাবে, এটার সাথে একবার যাবে, আবার এটার সাথে একবার যাবে। দেখো তিনটা কিন্তু হয়েছে, একটা দুইটা তিনটা, অর্থাৎ একটা পার্ট ভেঙে কয়টা পার্ট হলো, তিনটা পার্ট হলো। এবার এটা একটা মনে করো অঙ্ক, এটা একটা মনে করো অঙ্ক, এবং এটা আর একটা অঙ্ক। ওকে, তাহলে এই অঙ্কটার সলিউশন কি, পাওয়ারটা সামনে আসলো এবং পাওয়ার থেকে এক বিয়োগ হলো। তাহলে পাওয়ার থেকে এক বিয়োগ যেটা এখানে দেখানো হয়নি, ওকে আমি একটু অন্য কালার ব্যবহার করে তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি। দেখো এটা এখানে কিন্তু দেখানো হয়নি। আচ্ছা দেখো কোনটা দেখানো হয়নি, এই যে এখানে, এই এই যে এখানে 10/3 ছিল, 10/3 আমরা কিভাবে 7/3 পেলাম এক্স টু দি পাওয়ার। তাহলে দেখো আমি কিন্তু এই লাইনটা এইটুকু ক্যালকুলেশন করছি। তাহলে বলতো 10/3টা সামনে আসলো ইন্টু এক্স টু দি পাওয়ার, উপরে 10/3 রয়েছে তার সাথে -1 হলো, তাহলে ইকুয়াল টু 10/3 এক্স টু দি পাওয়ার, তাহলে লসাগু 3, তাহলে 10 - 3, তাহলে কি হয় 10/3 এক্স টু দি পাওয়ার 7/3, যেটা সরাসরি এখানে লেখা রয়েছে। ঠিক আছে, এভাবে প্রত্যেকটা লাইন ক্যালকুলেশন করা হয়েছে এবং তারপরেই আমাদের অ্যান্সার এখানে রাখা হয়েছে। এই হচ্ছে এই অঙ্কটার সলিউশন। তো এরপরে দেখো আরো অঙ্ক রয়েছে, আমরা 8 নম্বর অঙ্কটা দেখতে পাচ্ছি এখানে। 8 নম্বরটা তোমরা করার চেষ্টা করবে, 8 নম্বরটার মতো অঙ্ক আমি করেই দিয়েছি অলরেডি। এরপরে 9 নম্বরটা দেখো, 9 নম্বরটাও তোমরা করতে পারবে নিশ্চয়ই। এখানে পাওয়ারের উপরে পাওয়ার রয়েছে, মনে রাখতে হবে পাওয়ার এবং পাওয়ার গুণ হয়, এখানে 3 নং 27 হবে। ওকে, তাহলে -27, -27কে তোমরা খুব সহজেই এই যে অন্তরীকরণ করে ফেলতে পারবে এইভাবে। ঠিক আছে, এভাবে। ওকে, এরপরে দেখো 10 নম্বর অঙ্কটা কি রয়েছে, এখানে a+b হোল স্কোয়ারের সূত্র ফেলাই দিবা। ফেলাই দেওয়ার পর কি হবে, a² + 2ab + b² যেটা এখানে করা হয়েছে, দেখো করার পর এখানে অন্তরীকরণের সূত্র ফেলাই দিবা। তাহলে এই যে 6 থেকে 10, এই যে 5টি অঙ্ক, এই 5টি অঙ্ক তোমরা ভালোভাবে বোঝার চেষ্টা করবে এবং করার চেষ্টা করবে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। ভিডিওগুলো আমি ছোট ছোট বানাচ্ছি যাতে করে তোমাদের বোরিং না লাগে। আর অবশ্যই যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবে। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো।